14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি করতে ব্যয়ের পরিমাণ বাড়ছে। মাস্টার কার্ডে প্রকাশিত লাভ ইন্ডেক্সের হিসেব বলছে, সারা বিশ্বে এই দিনকে ঘিরে ব্যয়ের পরিমাণ বেড়েছে প্রায় 3 ভাগের মতো। বৈশ্বিক গড়টি 3 ভাগ হলেও এশিয় প্রশান্ত মহাসাগরীয় লোকজনের কিন্তু ব্যয় অনেক বেড়েছে প্রায় 33 ভাগের মতো। অর্থাৎ এই অঞ্চলের মানুষজন তাদের প্রিয়জনের জন্য এই দিনে বেশি বেশি ব্যয় করছেন। গেল 3 বছরের কেনাকাটার তথ্য বিশ্লেষণ করে মাস্টার কার্ড বলছে, এ দিনে প্রিয়জনের জন্য উপহার কেনার কাটার কাজটি মানুষজন সরাসরি নিজেরা করতে পছন্দ করেন। এক্ষেত্রে সরাসরি কেনাকাটা হয় 86 ভাগ, অনলাইনে কেনাকাটা করছেন 10 ভাগ মানুষ। কেনাকাটায় উপহার হিসেবে পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে ফুল, 89 ভাগ। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে আগের 3 বছরের চাইতে। স্বর্ণ অলঙ্কারে 32 ভাগ, আর রেস্টুরেন্টে মানে প্রিয়জনকে খাবার খেতে নিয়ে যাওয়ার জন্য ব্যয় বেড়েছে প্রায় 41 ভাগের মতো। হিসেব বলছে এ দিবসে যত কেনাকাটা হয় তার 1/3 আমরা যদি দেখি, 1/3 কিন্তু হয় অবকাশ এবং ভ্রমণের ক্ষেত্রে। অবকাশের ক্ষেত্রে প্রায় 29 ভাগ প্রবৃদ্ধি হয়েছে, ভ্রমণে 24 ভাগের মতো ব্যয় বেড়েছে। এশীয় দেশগুলোর মধ্যে ফুল কেনা আমরা যদি দেখি, দেশভিত্তিক যদি তথ্য দেখি, যে ফুল কেনা সবচেয়ে বেশি আগ্রহ থাই নাগরিকদের। তারপরে রয়েছে সিঙ্গাপুর, 102 ভাগ বেড়েছে এক্ষেত্রে ফুল কেনা বেচায় তাদের গত 3 বছরে তাদের বৃদ্ধির পরিমাণ, এবং হংকংয়ে 93%। এর বাইরে স্বর্ণ কেনা বেচায় কিন্তু ভারতীয়দের আগ্রহ সবচেয়ে বেশি। এক্ষেত্রে স্বর্ণ কেনা বেচায় কেনায় তাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় 57 ভাগ। জাপানিরা বেশি ব্যয় করছেন স্বর্ণালঙ্কারে, 54 ভাগের মতো তাদের ব্যয় বেড়েছে। ফিলিপাইনে 40 ভাগের মতো। ভ্যালেন্টাইন ডেতে সারা পৃথিবীতে যত কেনা বেচা হয় তার বড় অংশটি কিন্তু ব্যয় হয় এক মার্কিন যুক্তরাষ্ট্রে। এর পরিমাণ প্রায় $20 বিলিয়ন, তার মধ্যে উপহার ও কেনাকাটায় যায় $15 বিলিয়ন।